সফলতা আমরা অর্জন করেছি। পরিবেশ সুরক্ষার জন্য সমস্ত পৃথিবীতে মাননীয় প্রধানমন্ত্রীর একটি বিশেষ ভূমিকা প্রশংসিত হয়েছে এবং তার একটি আলাদা অবস্থানও তিনি নির্মাণ করতে সক্ষম হয়েছেন এবং একটি বাড়ি একটি খামার এবং পল্লী সঞ্চয় ব্যাংক পূর্ণোদ্যমে কাজ চলছে। ডিজিটাল বাংলাদেশ আমরা এখন জানি যা বাংলাদেশ বিশেষ করে করোনায় আমরা বুঝতে পেরেছি বাংলাদেশের ডিজিটাল কাঠামো যেটি আছে সেটি যথেষ্ট মজবুত হয়েছে। শিক্ষা সহায়তা কর্মসূচি এবং নারীর ক্ষমতায়ন ও সামাজিক কর্ম নিরাপত্তা কর্মসূচি এবং আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে আমরা যেটা বলি মাননীয় প্রধানমন্ত্রীর অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং একটি মানবিক বাংলাদেশ তৈরি করার প্রয়াস চলছে এবং আমরা প্রতিনিয়ত আপনারাও ইতিমধ্যে বিভিন্ন জায়গায় গিয়েছেন দেখেছেন ভালোবাসায় মমতায় জড়ানো কীভাবে ঘরগুলি তৈরি হচ্ছে এবং কী সুন্দরভাবে ওখানে মানুষের মধ্যে বন্ধন তৈরি হচ্ছে, ভালোবাসার বন্ধন তৈরি হচ্ছে যেটি চিরাচরিত আমাদের বাংলাদেশের সংস্কৃতি। এর মধ্যে আপনাকে আপনাদের যদি আমি একটু দেই, প্রথম পর্যায়ে আমাদের 200 জমিসহ সেমি পাকা একক গৃহ প্রদান করা হয়েছিল। প্রথম পর্যায়ে অর্থাৎ 23 জানুয়ারি 2021 তারিখে জমির মালিকানাসহ হস্তান্তরিত গৃহের সংখ্যা ছিল 63,999। দ্বিতীয় পর্যায়ে 20 জুন 2021 তারিখে জমির মালিকানা সহ হস্তান্তরিত গৃহের সংখ্যা ছিল 53,330। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে মোট নির্মিত একক গৃহের সংখ্যা হচ্ছে সরি 1,17,329। এখন বর্তমানে তৃতীয় পর্যায়ে কাজ চলমান রয়েছে, এর ভিতরে একক গৃহের সংখ্যা বরাদ্দ করা হয়েছে 67,868, যার মধ্যে আগামী এপ্রিল মাসে হস্তান্তরিত হয়েছে হলো 32,904 এবং আগামী 21 জুলাই হস্তান্তরিত হবে 26,229। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে হস্তান্তরিত হবে 26,229। এছাড়া আরও নির্মাণাধীন রয়েছে হলো 8,667। এই প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে চলতি 21-22 অর্থ বছর পর্যন্ত বরাদ্দকৃত মোট একক গৃহের সংখ্যা হচ্ছে 1,85,129 এবং এই পর্যন্ত এই একক গৃহের জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ হচ্ছে 4,28,96,00,000 টাকা এবং চরাঞ্চলে বিশেষ বরাদ্দকৃত বিশেষ ডিজাইনে গৃহ নির্মিত হচ্ছে 1,242। একক গৃহ নির্মাণের জন্য বিভিন্ন জায়গায় অবৈধ দখলকৃত ছিল ইত্যাদি খাস যে জমি উদ্ধার করা হয়েছে, সারা দেশে উদ্ধারকৃত খাস জমির হালনাগাদ পরিমাণ হচ্ছে 5,512.04 একর। আমরা যদি সেটার আনুমানিক বাজার মূল্য হিসাব করি তাহলে 2,967,09,00,000 টাকা এই কি বলে মূল্যের জমি উদ্ধার করা হয়েছে এবং সেটি বাংলাদেশের ভূমিহীন গৃহহীন পরিবারের মাঝে বন্টন করা হয়েছে। এছাড়া আমরা ক্রয় করেছি 191.79 একর আর এই বাবদ খরচ করা হয়েছে 134,49,00,000 টাকা। আর এই হলো আমাদের হালনাগাদ তথ্যগুলো এবং আমরা এই আগামী 21 তারিখে 2টি জেলা সকল উপজেলা সহ 52টি উপজেলায়
গৃহ হস্তান্তরিত হবে। দুইটি জেলা যেখানে সকল মানে ভূমিহীন গৃহহীন যারা ছিল তাদেরকে শতভাগ দেওয়া হয়েছে, পঞ্চগড় এবং মাগুরা জেলায়। অর্থাৎ আমরা কিন্তু আগামী 21 তারিখ মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা ঘোষণা করতে পারব পঞ্চগড় এবং মাগুরা জেলায় আর কোনো ভূমিহীন গৃহহীন নেই, অর্থাৎ শূন্য। এটি আমাদের জন্য একটি বিশাল অর্জন, বাংলাদেশের জন্য বিশাল অর্জন। আমরা গত মাসে আমাদের স্বপ্নের পদ্মা সেতু মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। আমাদের গর্ব বা আমাদের মনোবল এখন আকাশচুম্বী হয়েছে। এবং একই সঙ্গে এই যে বললাম 10টি উদ্যোগের মাধ্যমে, একদিকে যেরকম বৃহৎ প্রকল্প প্রতিদিন মাননীয় পর্যায়ক্রমে বাস্তবায়িত হচ্ছে, একই সঙ্গে সমস্ত বাংলাদেশের আনাচে কানাচে মানবতার ছোঁয়া পৌঁছে যাচ্ছে এই আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে। বিশেষত আপনারা লক্ষ্য করে দেখেন, সেটি হচ্ছে এই শতভাগ পরিপূর্ণ করতে পেরেছি বাংলাদেশের কিন্তু বেশ রিমোট দুটো জেলা, একটি হচ্ছে মাগুরা আর একটি হচ্ছে পঞ্চগড়। অর্থাৎ উন্নয়নের ছোঁয়া শুধুমাত্র আরবান এলাকায় নয়, উন্নয়নের ছোঁয়া এখন কিন্তু বাংলাদেশের সর্বত্র। বিশেষত যারা পিছনে পড়া পিছিয়ে পড়া যে সমস্ত পরিবার আছেন, জনগোষ্ঠী আছেন, তাদের প্রতি আরও বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। তো আমরা আপনাদেরকে অনুরোধ করব, এই যে আগামী বিশেষ করে আমরা যে 21 তারিখে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে হস্তান্তর করতে যাচ্ছি, সেটি যেরকম আপনাদেরকে ইনফর্ম করার জন্য, একই সঙ্গে আজকে হচ্ছে 18 তারিখ, আগামী 3 দিন আপনারা যদি পর্যায়ক্রমে সেটা দেখেন এবং আপনারা যদি মনে করেন যে এটি একটি চমৎকার কাজ, এটি সংক্রামিত হওয়া দরকার সবার মধ্যে, এই ভালোবাসার ছোঁয়া যেটি মাননীয় প্রধানমন্ত্রী পরম মমতায় করে তুলেছেন, সেটি আমার মনে হয় আপনাদেরও দেখা দরকার। আমাদেরও কিন্তু পদ্মা সেতুর মতো যেরকম গর্বে আমাদের বুক ফুলে উঠেছে, ঠিক একই রকমভাবে আমরা আমাদের বাঙালি জাতি হিসেবে আমরা গর্বিত হতে পারি যে আমরা আমাদের হস্ত প্রসারিত সমস্ত বাংলাদেশে করেছি, যারা পিছিয়ে আছে, যারা কিছুটা কী বলে মানে অর্থনৈতিকভাবে বিপদগ্রস্ত আছেন তাদের প্রতি। এটি মাননীয় প্রধানমন্ত্রীর প্রকল্প। মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ করে বলেছিলেন, ঘোষণা দিয়েছেন, মুজিব বর্ষে কেউ ভূমিহীন গৃহহীন থাকবে না। তো আমরা প্রত্যাশা করছি আমরা যদি এটা অর্জন করতে পারি তখন মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। আর আপনারা যেটা ওই যে অনেকে বলছেন যে নদী ভাঙন বা ইত্যাদি ইয়েতে, এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া, এখন সেটাকে আসলে ঠিক ওভাবে মানে একটা প্রকল্পের মাধ্যমে চলমান প্রক্রিয়া অনন্তকাল ধরে চলতে পারে না। হ্যাঁ, তো সেই বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের এখনও পর্যন্ত লক্ষ্যমাত্রা যেহেতু অর্জিত হয় নাই, আমরা লক্ষ্যমাত্রা অর্জনের পরেই মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন কী করবেন।